মন্দির। আচ্ছা, এই মন্দিরটা কতদিন থেকে? প্রায় 200 বছর পেরিয়ে গেছে। তোমার বয়স কত হইল? বয়স কত? মোটামুটি 60-70 পেরিয়ে গেছে। 60-70 পেরিয়ে যাবে, মানে তার আগে তোমার দাদুরা করেছে। দাদুরা কইছে 200 বছর উপরেই হবে, কোনো করার নাই। কি কি বলি? এখানে ভেড়া, তারপরে হাঁস, ওইখানে আবার কাড়া। বলে ভালায় হিরে পুরুলিয়ার, এটাই তো সংস্কৃতি পুরুলিয়ার, এইগুলোই তো লোক সংস্কৃতি যাকে বলে। কিন্তু আমরা একটু যদি শিক্ষিত হয়ে যাই, একটু পড়াশোনা করি, একটু চাকরি পেয়ে গেলে মনে করি নিজেকে বিশাল ভাবে, এইগুলোকে আমরা এড়িয়ে করি, এড়িয়ে চলি আর কি এইসব জিনিস। মানে আমাদের টার্গেট হচ্ছে কি, পুরুলিয়ার সংস্কৃতি, পুরুলিয়ার মানুষের জীবনযাপন, পুরুলিয়ার মানুষ কেমন থাকে, সেই সব ভিডিওই আমি দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, একটা নতুন দিনে নতুন ভিডিওতে কুমারী ড্যাম থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আছি কুমারী ড্যামে, আর শুভ দীপাবলি সবাইকে। সামনে কালী পুজো, সামনে মানে আর কয়েকদিন কালী পূজা চলে এসেছে আর কি। তো আজকে আমি কাকাদের গ্রাম ঘুরবো, কাকাদের গ্রামে কী কী আছে না আছে সব কিছু কাকা দেখাবে, অনেক কিছুই গুরুত্বপূর্ণ জিনিস দেখাবে আর কি। তো সবথেকে বড় ব্যাপার যে সবথেকে একটা জাগ্রত কালী মন্দির আছে কাকাদের পাশের গ্রামে, সেই কালী মন্দিরটা দেখাবে নাকি কাকা? হ্যাঁ, কালী মন্দিরটি আমি দেখাবো। মন্দির, কালী মন্দিরটার নাম কি কাকা? জামবনি, জামবনি। তো চলো আজকে তাহলে ঘুরা যাক। খুব রোদ, কিন্তু রোদের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি কন্টেন্টের খোঁজে, নতুন ভিডিওর খোঁজে, ঠিক আছে চলো। আর এই জায়গাতে এই দেখ, এটা কি ড্যামটা? এইটা এই সামনে উরমা, এটা ড্যামটা, উরমা ড্যামটা। আচ্ছা, এটা কুমারী ড্যাম, এইটা পুরো কুমারী ড্যামটা, কুমারী ড্যামের, কুমারী ড্যামের, কুমারী ড্যামের ভিডিও দুর্বাজপুর, কুমারী ড্যামের ভিডিও করা আছে আমার, ঠিক আছে। বহুত দূর চলে যায়, আমি বড়া বাজার পর্যন্ত চলে যাই। তো চলো গ্রামটা ঘুরি। চলো করে, তো দুটা ছাগল যে রে। তো বন্ধুরা, আমরা পুরুলিয়ার রাস্তায় ঘুরতে ঘুরতে, গ্রামে গঞ্জে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি আমরা কুমারী ড্যামে। আর এইখানে পায়ে গেলি আমরা একটা কাকাকে, কাকার সাথে দেখা হয়ে গেল। কাকাকে জিজ্ঞাসা করো, কাকা তোমার নাম কি? নকুল মাঝি। ঘর কোথায়? দুবরাজপুর। দুবরাজপুর কোনটা? এইটা হাই যে এই দিকটা, দুবরাজপুর। আচ্ছা, তুমি এখন কি করতে এসেছো? ছাগল বাগালি। কাকা ছাগল বাগালি করছে, এই অনেকগুলাই ছাগল আছে ব? হ্যাঁ। কটা ছাগল আছে তোমার? আমার আছে 12টা। 12টা তো অনেক দাম। হ্যাঁ, মানে বছরে কত লাগে 12টা ছাগল বিক? 12টা নাই, আর অর্ধেক 6টা। আচ্ছা, চলো হাঁটে গল্প করি। নতুন তোমার পেশা কি? পেশা আমার এই যে গরু বাগালি, গরু ছাগল, গরু ছাগল। হ্যাঁ। আচ্ছা, তোমার বয়স কত? আমার এখন 60-65। 60-65 কাকার বয়স হয়ে গেছে, ফিট, বিশাল ফিট আছে, আমাদের লোক বেশি ফিট। হ্যাঁ, দেখছো আর দারুণ ব্লগিং করে কিন্তু। হ্যাঁ, আমি পুরা ইয়া দিই, ক্যামেরা ফেস করে কথা বলে, ক্যামেরা ফেস করে দিই। আমার বহুত এক্সপিরিয়েন্স হয়ে গেছে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স হয়ে গেছি, আর কিছুদিন কি আরো এক্সপিরিয়েন্স হয়ে যাব। আচ্ছা, চলো 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 তাহলে দেখি বাকি কি জিনিস গুলো। আর কাকা, এটা তোমাদের গায়ের ক্যানেল নাকি? হ্যাঁ, এটা আমাদের গায়ের ক্যানেল বটে। তাহলে জল ভালোই থাকে? হ্যাঁ, জল ভালোই থাকে। তাহলে একটা একটা ওইরাকান হয়ে যায়। কদিন পরে তো কালী পূজা, কালী পূজা তো ঢুকিয়ে গেল আর কি। আই তো তেল দিয়া দিন দিন আমাদের কি বা ফুর্তি, আনন্দ ফুর্তি দিন আমাদের আজ প্রবের। ও বলে ভালায় হিরে সোহবা পরব হইরা ঘুরি ফেরি আসে রে বাবু, মানুষ মরলে নাই গো। আরে বছর বাঁচব তবে পরব দেখব, মরিলে তো মাটি মিলা। আরো বলব, বলে তবে ছোট মোটু ডোরে আরে সুধাই ধরে কুদুরি বা
খুব ভালো হইলো, খুব ভালো হইলো। তো পুরুলিয়ার এটাই তো সংস্কৃতি, পুরুলিয়ার এইগুলোই তো লোক সংস্কৃতি যাকে বলে। কিন্তু আমরা একটু যদি শিক্ষিত হয়ে যাই, একটু পড়াশোনা করি, একটু চাকরি পেয়ে গেলে মনে করি নিজেকে বিশাল ভাবি, এইগুলোকে আমরা এড়িয়ে করি, এড়িয়ে চলি আর কি এইসব জিনিসকে। কিন্তু এইসব জিনিসে আসল মানুষের মানে এইগুলো মাটির সাথে মিশে আছে পুরুলিয়ার এইসব জিনিস, এইসব লোক সংস্কৃতি, এইসব সংস্কৃতি। এইদিকে আমি প্রথম আসছি, এটা সবর গ্রাম নাকি? এটা গাড়া সাগমা সবর গ্রাম। তোমার কি নাম? তোমার হ্যাঁ রেনু মাতো, জোরে বলো রেনু মাতো। দিনু, কি বানাছো তোমরা? বাহ খুব সুন্দর, বাহ 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 খুব সুন্দর ফুল বানাচ্ছো। কে ধরিয়ে দিল বলবি? এ মাসি কি বানাচ্ছো? শুনিল কি বানাচ্ছো তুমি? কি বানাচ্ছো? জেঠি বানাচ্ছি। হ্যাঁ তোমার জেঠি? আর উল্টে আছে যে মদ খাই উল্টে আছে না? জ্বর আছে, জ্বর আছে। ডাক্তার দেখাচ্ছে? হ্যাঁ মারকে ধরতে বলবো। আমি এসেছিলাম মশারে দিয়ে, এটা মনে আছে? মনে আছে? আরো দেবো, আরো দেবো, আসবো। চিনতে পারছো না? আসবো না? তা ঠিক আছে, আমি আসবো আর কদিন পরে, তোমাদের ব্যবস্থা করে দেবো। ডাক্তার দেখাই, ডাক্তার ডাক্তার ঠিক আছে, আমি বিকেল আসছি। শুনলেন? সবার গ্রামের সেই স্কুলটা, এই স্কুলটাতে মশাইটা দিয়েছিলাম, এই স্কুলটাতে পড়িস না? কোন ক্লাসে? এদিকে কোন ক্লাসে পড়িস বল? কি নাম, কি নাম? পড়াশোনা করিস নাই মানে? স্কুল যাবি? স্কুল গেলে আমি তোদেরকে নতুন নতুন জামা প্যান্ট দেবো, যাবি না? নাই যাবি, স্কুল যাবি? এই তোর কি নাম, কি নাম বল? রাহুল। আর পড়াশোনা করিস? নাই। স্কুল যাস? নাই যাস? কি বলছিস? তো আমরা এখন কালী মন্দিরের দিকে যাচ্ছি আর কি। এই রাস্তাটা ফটে না? হ্যাঁ এই রাস্তার উপরে কালী মন্দির জামমনি। আচ্ছা আচ্ছা, আগে বেড় ছিল নাই? এখন বেড় দিয়ে দিয়েছে নাকি? বন্ধুরা আমরা বিখ্যাত সেই জামমনি কালী মন্দিরের সামনে পৌঁছে গেছি। ওই যে দূরে বট গাছটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে সেই জামমনির মন্দিরটা। তো চলো সেই জাগ্রত মন্দিরে একবার পৌঁছাই। এই যে কাকা এসে নিয়ে ইন্ট্রোডাকশন দিতে শুরু করে দিয়েছে, এইটাই বটে না গো? আমার তো আশা হয় নাই। তো এই যে অনেক ছাগল চড়ছে এখানে, গরু ছাগল, মানে কালকে বিশাল অনুষ্ঠান হবে, তার এই প্রিপারেশন চলছে। দোকানদানি মানে বসে বহুত, দোকানদানি মানে বহুত
বহুত লোক দোকানদানি মানে আচ্ছা এই যে এটা তো কালকে অনেক ভিড় হবে তার জন্য বাঁশ দিয়ে হয়ে গেছে এইটা দিয়ে লাইন দিবে কালকে পূজার প্রস্তুতি চলছে নাকি বাহ পরিষ্কার পরিচ্ছন্ন চলছে তো বন্ধুরা আমি সেই জাগ্রত কালী মন্দিরে এসে পৌঁছে গেছি, জামবনি কালী মন্দিরে এসে পৌঁছে গেছি। তো এখানে আমি এর ইতিহাস কতদিন থেকে শুরু হয়েছে, কোন গ্রামে অবস্থিত সব কিছুই জানবো। এখানে কিছু কাকা আছে কাজ করছে, সেই কাকাদের কাছ থেকে। তো কাকা, তোমার কাছে কিছু জানতে চাইছি, তোমার নাম কি? এদিকে এদিকে মুখ করো, তোমার নাম কি? ধীরেন সর্দার। ধীরেন সর্দার, ঘর কোথায়? মালডি। মালডি, মালডি। আচ্ছা, এই মন্দিরটা কতদিন থেকে? এই মন্দিরটা আপাতত প্রায় 200 বছর পেরিয়ে গেছে। প্রায় 200 বছর পেরিয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আর মানে তুমি এখানে কি কাজ করো? আমরা সর্দারি করি, মানে পাঠা ধরা, পাঠা বলি দেওয়া, এই সবগুলো আমরাই করি। তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই করি। তোমাদের বংশগত? বংশগত, বংশগত। আচ্ছা, বাপ ঠাকুর দাদা করে সব করে আসছে, পরের পর পরের পর করে আসছে। বেশ। আচ্ছা আচ্ছা। আর এখানে মানে পূজা কে করে? নুনি গোপাল দেঘরিয়া। ঘর কোথায়? মালডি। মালডি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই তুমি? এইটা আমার মামার বেটা ভাই। মামা, তোমার নাম কি? মোহন মুড়া। আচ্ছা আচ্ছা। তা তুমি মামার বেটা ভাই? খুব ভালো। এখানে যে এই বাউন্ডারিটা কি সরকার করে দিয়েছে? না, সরকার করে দিয়েছে। সরকার যেটা আমাদের কি মাতব কি নাম বেড বাউন্ডারি সব কিছু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। আমি ছোটবেলা থেকে আমরা শুনছি তো, এটা জন্মাবার পর থেকে এক নম্বর শ্মশানকালী। এটাই হলো শ্মশানকালী। তবে এটাই হলো আমাদের। এখানে কেমন কি পূজা হয়, মানে ভিড় কেমন হয়? ভিড় দারুণ, দারুণ। পাঠা, ভেড়া, হাঁস, কাড়া, যাবতীয় জিনিস। কাড়াও হয় বলি? কাড়াও বলি হয়। কাড়াও বলি হয়, আমরাই করি। আচ্ছা কাকা, তুমি এসো একটু। তোমার কি নাম? দাদুরা করেছে 200 বছরের উপরে হবে, কোনো করার নাই। আচ্ছা আচ্ছা। এখানে কি করো? আমরা ধরাধরি বলি চলি, আমরাই করি। আচ্ছা, এইখানে বলি দেওয়া হয়। এদিকে ক্যামেরাটা নিয়ে আয় বাবু। আচ্ছা, এটা দিয়ে, এইটা দিয়ে, এইটা দিয়ে। এইখানে কি বলি দেওয়া হয়? এইটা বলি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লোজলে। এইদিকে এইটা দিয়ে, এটা দিয়ে। আর এইটা হচ্ছে তো, এটা হচ্ছে আপনাদের এইটা মেন ঠাকুরটা। এইটা মেন ঠাকুরটা, মানে যুগ যুগ ধরে এই ঠাকুরটা আছে কাছাকাছি, এই যুগ যুগ ধরে মানে এইটা হয়ে আসছে আর কি। নাকি? হ্যাঁ, 12 মাস পূজা হয়। কাকিমাকে জিজ্ঞাসা করে এই গাছ। আচ্ছা, তোমার এইখানে মানে মহিলাদের আসার কোনো বাধা নাই? এখানে ভেড়া,
তারপরে হাঁস ওইখানে হবে কাড়া আচ্ছা ভেড়া হাঁস কাড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঠা হই পাঠা হই তোমার ঘর কোথায় আমাদের মালডি আচ্ছা এখানে মানে জাগ্রত কেমন কালীটা অতিরিক্ত এখানে জাগ্রত তুমি মানত করো হ্যাঁ মানে মানত করলে কোনো হ্যাঁ ফল পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ কোনো ব্যাপার না আমরা সবাই দেখছি বা করছি বা আরও অন্য অন্য গ্রামের লোক আসছে বা ওরাও দন্নাধারী পড়ে থাকে বা দন্না দিয়ে থাকে ফুল জল দেয় অনেক ইয়া করে তারপরে ওকে উঠানো করে উঠানো করে ফুল জল খাওয়ায় বা ছাড়ি দিতে আপনারা এরাও থাকবে এইখানে এরাও সবাই ফুল জল দিবে তবে ওকে পরবর্তীতে উঠাবে ধরো কি বলেন যে জ্বর থাকলে লোক ডর দিয়ে দিয়ে এখানকে আসবে এটা চারধার বেড়াবে তারপরে উঠবে বিরাট জাগ্রত হয়েছে তো বন্ধুরা এই জামবনি মা কালীর মন্দির থেকে আমরা বেরোচ্ছি খুব ভালো লাগলো এখানে এসে কাকাদের সাথে কথা বলে অনেক কিছু নতুন তথ্য জানলাম এরকম নতুন ভিডিও জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে ওকে।